আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আজকে তোমাদের মম রং নিয়ে আসছি, যেটাকে আমরা বলি অয়েল পেস্টেল বা পেস্টেল কালার, যাই বলি কি না কেন, এই কালারটার ব্যবহার আজকে দেখাবো। অনেকে আমরা ব্যবহার করি অনেক রকম করে, বিভিন্ন টিচাররা বিভিন্নভাবে দেখায়, আমি আমার মতো করে দেখাচ্ছি। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবে, সম্পূর্ণটা না টেনে। আমরা অনেক সব অনেকেই ছবি আঁকি, অনেক ভালো ছবি আঁকি, অনেকের ছবি আঁকা ভালো হয়, অনেকে ধরো এ একজন বি একজন, এই যে ছেলেটা ও রং করে এইভাবে, আর বি যে আছে সে রং করে এইভাবে। বলতো কোন রংটা সঠিক নিয়মে আছে? এইভাবে ছবি আঁকলে অনেকের রং অনেক উজ্জ্বল হবে, দেখতে ভালো দেখাবে। আর যে এই রংটা করে এভাবে রং করে অ্যাঙ্গেল করে টোন হিসাবে, তার এটাও সুন্দর হবে, সে ধীরে তার ছবিটা ধীরে ধীরে সুন্দর হবে। সে ইচ্ছে করলে এটাতে আরও অনেক কাজ করতে পারবে, যদি একটা গাছ হয় আঁকি না কেন, ধীরে ধীরে ডিটেল করা যাবে। আরও অনেক কাজ করতে পারবো। আর যে বি আছে দেখো, তাকে যদি আমি ডার্ক করি, দেখছো ডার্ক হচ্ছে না, দেখাও যাচ্ছে না, কারণ ও একেবারে ডার্ক করে ফেলেছে, যেটা রং করলে পরে ডার্ক করা যায় না। এটা যত মনে চাই, ইচ্ছা করলে আরও ডার্ক করতে পারবো, আরও কাজ করতে চাইলে আরও কিছু করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু এটাতে আর কাজ করা যাবে না। তো আমরা যারা এরপর থেকে আঁকবো, দেখছো ধীরে ধীরে ইচ্ছে করলে আরও অনেক কালার দেওয়া যাবে, অনেক সুন্দর করা যাবে, ঠিক আছে। এই আমার কাছে মনে হয় এটা রাইট আর এটা ভুল, তাহলে আমরা এভাবে কাজ করার চেষ্টা করব। যেহেতু এটা একেবারে ডার্ক, প্রথমে ডার্ক অবস্থাতেই দিয়ে ফেলো তোমরা সবাই, এটাতে কোনো কাজ করা যাবে না, এটাতে যত খুশি মনে চায় কাজ করতে পারবে। তো আমার যেটা সাজেস্ট, আমি বলবো এভাবে টোন হিসেবে কাজ করতে। এখন আসি আমরা কীভাবে রংটা ধরব। রং অনেকেই ধরে একদম প্রেশার দিয়ে একদম, দেখছো একদম প্লেন করে ফেলি না, রং করতে হবে এই অ্যাঙ্গেল শেপে করে ধীরে 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 ধীরে। চাইলে এখানে আরও ডার্ক করতে পারবো, আরও রং দিতে পারবো, একদম হালকা হালকা করে ধীরে 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 ধীরে। এভাবে করলে রং ভালো হবে, রঙের উজ্জ্বলতা থাকবে, সৌন্দর্য লাগবে। তাই আমরা যারা ছোট্ট বন্ধুরা আছি সবাই আশা করি এভাবে আমরা রং টানা শিখব। এই যে আমি আবারও দেখাচ্ছি, প্রথম প্রথম এইভাবে পারা যাবে না, এই জন্য এই যে এইভাবে রঙের যে টোন ধীরে ধীরে দেওয়া শিখতে হবে। এটা যখন পারবো তখন আরেকটু আমরা কাজ করবো, একটু একবার এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে। এটা যখন পারা শেষ হবে তখন আমরা করবো একটু স্পিডভাবে, এইভাবে ধীরে 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 ধীরে, তাহলে আপনার তোমার রং ভালো হবে। এইভাবে রং করতে হবে, তাহলে তোমাদের রং অনেক ভালো হবে। যাই হোক, আমরা আরেকটা কাজ করব, যেটা কালার উজ্জ্বলতা আসে এটাতে।
আমরা ধীরে ধীরে হালকা থেকে ডার্কে আসব। প্রথমে আমরা এই কালারটা দিলাম, কিভাবে ব্যবহার করে শিখবো। তারপর এই কালারটা একটু ডার্ক বা ইজিভাবেও ব্যবহার করা যায়, একটু অ্যাঙ্গেল শেপে করে। তারপরে আরেকটু ডার্ক, দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিভাবে ডার্ক হচ্ছে। এগুলাকে বলে কালার গ্রেড। কালার গ্রেড অনুযায়ী তুমি যদি ছবি আঁকো তাহলে তোমার ছবি উজ্জ্বলতা আসবে, ভালো হবে। যারা বিচারক থাকবে তারা তোমাকে ছবির ভালো একটা মান দিবে। এই জন্য এগুলো করা খুব দরকার, কারণ তুমি গ্রেড যদি জানো এরপরে তোমার ছবি কালো হবে না, উজ্জ্বলতা লাগবে। এই বিষয়গুলা বেশি করে খেয়াল করতে হবে। দেখছো ছোট বন্ধুরা কিভাবে কালার গ্রেড অনুযায়ী কাজ করতে হয়। এটা তুমি ইচ্ছা করলে অন্য অন্য রঙটাও তুমি করতে পারো। ধরো আমি এখন রেড কালারটা করব। প্রথমে হালকা একটা কালার দিব রেড। দেখছো আমি একটা অ্যাঙ্গেল করে টানছি, এভাবে ছবি ভালো হয়। তারপর আরেকটু ডার্ক নিব, লাল রঙের গ্রেড দুইটা কালারই থাকে, এর থেকে বেশি থাকে না। এটাকে ডার্ক করার জন্য এটার বিপরীত কালার নিতে পারো। এটাকে আরেকটু ডার্ক করব, এটা এই একটু প্রেশার দিলে এটা ডার্ক হয়ে যাবে। বা তোমরা যদি তার একটু বড় থাকো তোমরা এই রঙের বিপরীত কালারটা দিতে পারো। এই রঙের বিপরীত কালার হচ্ছে সবুজ। আর একদিন তোমাদের কালার কন্ট্রাস্ট নিয়ে আসবো, কীভাবে কালার কন্ট্রাস্ট অনুযায়ী তোমরা কাজ করতে পারলে অনেক ভালো করতে পারবে। এই দেখছো হালকা থেকে ডার্কে চলে গেছে। এখন এটাকে যদি আমরা আরেকটু ডার্ক করতে চাই তাহলে এটার ওপর দিয়ে একটু সবুজ দিয়ে দিলাম, একটু ডার্ক হয়ে গেছে। লালের মধ্যে ডার্ক, এভাবে কালারগুলো তোমাদের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ কালার গ্রেড রং কীভাবে টানে এ বিষয়টা।